দর্শক, আজকের এই ভিডিওতে আমি আপনাদের জন্য নিয়ে এসেছি সাদা বিরল প্রজাতির প্রাণী। এমন অদ্ভুত সাদা প্রাণী আপনি এর আগে কখনোই দেখেননি। ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য অনুরোধ রইল, কারণ আজকের ভিডিও দেখে আপনারা খুব মজা পেতে যাচ্ছেন। তো চলুন শুরু করা যাক। সাদা সিংহ। সাদা সিংহ পৃথিবীতে অনেক দুর্লভ, যেটার বৈজ্ঞানিক নাম প্যান্থারলিও। এগুলো হালকা সোনালী থেকে সাদা হয়ে থাকে। এই সাদা সিংহ পৃথিবীতে প্রায় 1100 বেঁচে আছে। এগুলোর মধ্যে পুরুষ সিংহ 10 ফুট লম্বা এবং 4 ফুট উঁচু হয় এবং মহিলা সিংহগুলো 6 ফুট লম্বা 3.6 ফুট পর্যন্ত উঁচু হয়ে থাকে। এদের শরীরের ওজন 240 কেজি পর্যন্ত হয় এবং সিংহগুলো 18 বছর পর্যন্ত বেঁচে থাকে। সাদা সিংহগুলো জঙ্গলি সিংহদের চেয়ে কম হিংস্র হয়ে থাকে, আর এদের খাদ্য পরিমাণও হয়ে থাকে অনেক বেশি। এরা শুধুমাত্র ছোট প্রাণীগুলোকে নিজেদের শিকার বানায়। দর্শক, আপনাদের হয়তো এদের সম্পর্কে একটা ইন্টারেস্টিং কথা জানা নেই। সাদা সিংহদের বাচ্চা অন্ধ হয়ে জন্ম নেয় এবং জন্মের পর থেকেই 2 থেকে 3 বছর পর্যন্ত মায়ের ভরসাতেই এরা লালন পালন হয়। সাদা হরিণ। আপনাদের মধ্যে অনেকেই হয়তো এই সাদা হরিণকে মুভির মধ্যে দেখে থাকতে পারেন। সাদা হরিণ বাস্তব জীবনে অনেক বিরল। এই হরিণ দেখে প্রথমে এমন মনে হতে পারে যে এই হরিণটি নকল, কিন্তু আসলে এমন সাদা হরিণ পৃথিবীতে আছে। এই হরিণগুলোকে এতটাই শিকার করা হয়েছে যে এখন এই প্রজাতির হরিণ পুরো পৃথিবীতে প্রায় 300 জীবিত আছে। এই 300-র মধ্যে সবগুলো হরিণই নিউ ইয়র্কের একটি বর্ডারের কাছে রয়েছে। এই সাদা হরিণদের নিরাপত্তার জন্য কঠোর ব্যবস্থা নেওয়া হয়েছে, কারণ কেউ যেন হরিণগুলোকে শিকার করতে না পারে এবং হরিণগুলো এখান থেকে তাদের জন্ম বৃদ্ধি করতে পারে। বিজ্ঞানীদের ভাষ্য মতে 20,000-এর মধ্যে মাত্র একটাই সাদা হরিণ জন্ম নেয়, এজন্যই এই হরিণগুলো এত বেশি বিরল। সাদা জিরাফ। আপনারা চিড়িয়াখানায় অথবা এনিমেল প্ল্যানেট চ্যানেলে জিরাফ দেখেছেন। এরা অনেক লম্বা উচ্চতার কারণে অনেক আকর্ষণীয় দেখায়। একসময় বিজ্ঞানীরা বিশ্বাস করতেন যে পৃথিবীতে কোনো সাদা রঙের জিরাফ নেই, কিন্তু 2016 সালে তানজানিয়ার একটি জঙ্গলে প্রথমে সাদা জিরাফ দেখতে পাওয়া যায়। তখন থেকে বিজ্ঞানীরা বিশ্বাস করেন যে পৃথিবীতে সাদা জিরাফের অস্তিত্ব রয়েছে। এরপর 2017-তে আরো 2টি সাদা জিরাফ দেখা যায়। সেখানে একটা মহিলা জিরাফ ও আরেকটা সেটার বাচ্চা ছিল। এরপর যখন এদের উপর রিসার্চ করা হয়, তখন জানা যায় একটি বিশেষ প্রাকৃতিক অবস্থার কারণে এই জিরাফগুলো সাদা হয়ে থাকে। সেটাকে লুসেসমু বলা হয়ে থাকে। লুসেসমুতে জিরাফদের রং ধীরে ধীরে সাদা হয়ে যায় এবং শেষ পর্যন্ত এগুলো পুরোটাই সাদা হয়ে যায়। এজন্য এদের চোখের দৃষ্টিও দুর্বল হয়ে যায়। পুরো পৃথিবীতে প্রায় 8 থেকে 10টি সাদা জিরাফের অস্তিত্ব রয়েছে। তাহলে আপনি আন্দাজ করতে পারছেন এই সাদা জিরাফগুলো কতটাই বিরল। আলবিনো কচ্ছপ। আপনি অনেক প্রজাতির কচ্ছপ দেখে থাকতে পারেন, কিন্তু আপনি কখনোই সাদা কচ্ছপ দেখেননি। এই সাদা কচ্ছপগুলো 2 ধরনের হয়। একটা হচ্ছে তাদের পুরো শরীর সাদা হয় এবং আরেকটা হচ্ছে তাদের পুরো শরীরের সবগুলো পার সাদা হয়, কিন্তু এদের খোলস হয় বাদামি রঙের। এই সাদা কচ্ছপগুলো সাগরের মধ্যে খুব বেশি দিন বাঁচে না, কারণ এদের গায়ের রং সাদা হবার কারণে অন্য সামুদ্রিক জীবগুলো এদের শিকার করতে পারে, কিন্তু এরা অ্যাকোরিয়ামের মধ্যে পুরোপুরি সুরক্ষিত থাকে। এই সাদা কচ্ছপগুলো তো অবশ্যই বিরল, সাথে সাথে এগুলো খুব সুন্দরও হয়ে থাকে। সাদা ঘোড়া। দুনিয়াতে অনেক প্রজাতির ঘোড়া রয়েছে, বিশেষ করে আরব অঞ্চলে ঘোড়া সবচেয়ে সুন্দর ও অনেক দামি হয়ে থাকে, কিন্তু এই সাদা ঘোড়াগুলো প্রথমে দেখতে আসল মনে হয় না। এই আলবিনো ঘোড়াগুলো খুবই বিরল, আর এদের চামড়া গোলাপি, সেটার উপরে প্রাকৃতিকভাবেই সাদা লোমের প্রলোভ হয়ে থাকে, আর এই ঘোড়াগুলোর চোখ নীল অথবা বাদামি রঙের হয়। আমেরিকার একটি স্পেশাল হর্স ক্লাব আছে, সেখানে এই ইউনিক সাদা ঘোড়াগুলো রেজিস্টার করে রাখা হয়। এদের দেখতেও খুব আকর্ষণীয় লাগে। সাদা ডলফিন। এই ডলফিনগুলোকে ইন্দো প্যাসিফিক হাম্পব্যাক ডলফিনও বলা হয়ে থাকে। এদের বৈজ্ঞানিক নাম সোসা চেনিসিস টাইওয়ানেসিস।
এদের প্রথম দেখা যায় তাইওয়ানের পশ্চিম সমুদ্রে। এই ডলফিনগুলো 8 থেকে 9 ফুট পর্যন্ত লম্বা হয়ে থাকে। এদের শরীরের রং সাদা হয়, কিন্তু এরা যখন খেলা করে তখন এদের গায়ের রং চকচকে গোলাপি বর্ণের হয়ে যায়। এখন কেবলমাত্র 75টি সাদা ডলফিন পৃথিবীতে বেঁচে আছে। বিজ্ঞানীদের ভাষ্য মতে এই প্রজাতিগুলো অনেক ঝুঁকিতে রয়েছে এবং যেকোনো সময় এগুলো বিলুপ্ত হয়ে যেতে পারে। সাদা ক্যাঙ্গারু। ক্যাঙ্গারু পৃথিবীর সবচেয়ে ইউনিক প্রাণীদের মধ্যে একটি। এটা সবচেয়ে বেশি পাওয়া যায় অস্ট্রেলিয়াতে। ক্যাঙ্গারু সাধারণত বাদামি রঙের হয়, আর এই ক্যাঙ্গারু অস্ট্রেলিয়ার জাতীয় প্রাণী। কিন্তু আপনি কি কখনো সাদা ক্যাঙ্গারু দেখেছেন? এই ক্যাঙ্গারুগুলো অনেক বিরল এবং এদের অনেক সুন্দর দেখায়। আর এই ক্যাঙ্গারুগুলো অনেক লাজুক প্রকৃতির হয়ে থাকে। রোদের আলোতে এদের শরীরের চামড়া এবং চোখের ক্ষতি হওয়ার সম্ভাবনাও থাকে। এদের চোখের দৃষ্টি অনেক দুর্বল। সাদা কুমির। কুমির সাধারণত বিপজ্জনক প্রাণী, যা কালো রঙের কারণে কারো নজরে পড়ে না। কিন্তু এই সাদা কুমিরগুলোকে জঙ্গলে সাধারণত কুমিরদের সাথে টিকে থাকতে অনেক কষ্ট করতে হয়, কারণ এরা সাদা হবার কারণে যে কোনো জায়গায় লুকিয়ে থাকতে পারে না। সাথে সাথে এরা আলবিনো হবার কারণে ঠিকমতো সবকিছু দেখতে পায় না। আপনাদের মধ্যে অনেকেই আছেন যারা আলবিনো সম্পর্কে হয়তো জানেন না। আলবিনো এমন একটি রোগ যেটা প্রাণীদের মধ্যে পাওয়া যায়। এর কারণে অনেক প্রাণীদের গায়ের রং সাদা হয়ে যায় এবং তাদের দৃষ্টিশক্তি অনেক কমে যায়, যার কারণে সে তা শিকার করতে পারে না। এই জন্য এরকম কুমিরগুলোকে চিড়িয়াখানায় রাখা হয়। এরা এখানে সুরক্ষিত থাকে। এখানে এদের খাওয়ার দাওয়ারও ঠিক মতো খেয়াল রাখা হয়। পুরো পৃথিবীতে প্রায় 100 সাদা কুমির টিকে রয়েছে। সাদা কুমিরগুলোর চামড়াও পাতলা হয়ে থাকে, যার কারণে এরা নিজেদেরকে শিকারীদের থেকে রক্ষা করতে পারে না। সাদা ময়ূর। এই সাদা ময়ূরগুলো এতটাই বিরল যে এদের যারা দেখে থাকেন তাদের ভাগ্যবান মনে করা হয়। এদের গায়ের রং পুরোপুরি সাদা হবার কারণে এদেরকে আলবিনো ময়ূর ভাববেন না, কারণ এরা কোনো আলবিনো ময়ূর না, বরং এরা এক ধরনের ময়ূরের প্রজাতি যেখানে পুরোপুরি সাদা রঙের হয়ে থাকে। জেনেটিক নিউট্রিশন এর কারণে এরা জন্ম থেকেই সাদা রঙের হয় এবং এদের চোখ নীল রঙের হয়। আর এই সাদা প্রজাতির ময়ূরগুলো বেশিরভাগ ভারতে পাওয়া যায়। এদের পেখমে কোনো রং থাকে না। এদের পেখমে কোনো রং না থাকায় এই ময়ূরগুলো বেশি সুন্দর দেখায়। সাদা সাপ। দর্শক, এখন সাদা সাপের কথা বলা যাক, যেটা সাদা বিরল প্রজাতির লিস্টে 1 নম্বরে রয়েছে। আপনাদের মধ্যে কেউ সাদা সাপ দেখেছেন কিনা আমার জানা নেই, কারণ এই সাপ পৃথিবীর সবচেয়ে বিরল প্রজাতির সাপ। এটা সাধারণত মানুষ খুঁজেই পায় না। এই সাদা সাপ অন্য সাপদের মতো এতটা বিষাক্ত নয়। গায়ের রং সাদা হওয়ার কারণে এই সাপ জঙ্গলের কোনো জায়গায় লুকিয়ে থাকতে পারে না, কারণ অন্য প্রাণীগুলো এদের উপর আক্রমণ করে থাকে। এজন্য এদের চিড়িয়াখানাতেই বেশি দেখতে পাওয়া যায়। এই সাপের চোখ লাল হয়ে থাকে, আর অন্য জীবজন্তু এদের হামলা করলেও নিজেদের রক্ষা করতে পারে না। তো দর্শক, এই বিরল প্রজাতির প্রাণীগুলোর মধ্যে আপনার কাছে সবচেয়ে ভালো লেগেছে কোনটা? আর আপনি কি কখনো এরকম সাদা কোনো বিরল প্রজাতির প্রাণী কখনো দেখেছেন? আর এই প্রাণীগুলোর মধ্য থেকে যদি আপনাকে কোনোটা ফ্রিতে দেওয়া হয়, তাহলে আপনি কোনটা নিতে পছন্দ করবেন? নিচে কমেন্ট করে জানাবেন। দর্শক, ভিডিওটি আজ এই পর্যন্তই। এরকম রহস্য রোমাঞ্চকর ও ব্যতিক্রমধর্মী ভিডিও পেতে হলে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ধন্যবাদ।